গত মে মাসে রাইটার্স গিল্ড অব আমেরিকা ডব্লিউজির 11,000 সদস্য ধর্মঘটে নামেন। দাবি পূরণ না হওয়ায় তাদের সঙ্গে যোগ দেন হলিউডের অভিনয় শিল্পীরা। তবে হলিউড স্টুডিওগুলোর সঙ্গে অভিনয় শিল্পীদের আলোচনা আশার আলো দেখিয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। এর ঠিক এক মাসের মাথায় লাইট ক্যামেরার দুনিয়া ফেলে রাস্তায় নেমে এসেছেন হলিউডের অভিনয় শিল্পীরা, সামিল হয়েছেন লেখকদের চলমান ধর্মঘটে। গেল 6 দশকে এমন ধর্মঘট দেখেনি হলিউড। অভিনয় শিল্পীদের এই ধর্মঘটের সুরাহা না হলে থেমে যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন যন্ত্রের চাকা। আরও আগেই অবশ্য ধর্মঘটে যেতে চেয়েছিলেন অভিনয় শিল্পীরা, কিন্তু হলিউডের অভিনয় শিল্পীদের দুই সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড স্যাগ ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট আপটার সঙ্গে স্টুডিওগুলোর চুক্তি থাকায় কাজটা তারা করতে পারছিলেন না। গেল 12 জুলাই স্থানীয় সময় রাত 12টায় শেষ হয় সেই চুক্তির মেয়াদ। এরপরই তারা যুক্ত হন রাইটার্স গিল্ড অব আমেরিকার সঙ্গে, যারা গত 2 মে থেকেই ধর্মঘটে রয়েছেন। ধর্মঘটকারীরা জানান, কন্টেন্ট বাড়লেও কমেছে অভিনয় শিল্পীদের আয়। নেটওয়ার্ক টেলিভিশনের যুগে একজন অভিনয় শিল্পীর কাজ যতবার পর্দায় প্রচারিত হতো, প্রতিবারই তারা সম্মানী পেতেন। অভিনয় শিল্পীরা যখন একটি চিত্রনাট্যে অভিনয় করতেন, তখন তো তারা সম্মানী পেতেনই। পরবর্তীকালে এই চিত্রনাট্য যতবার পুনঃপ্রচার হতো তথা বাণিজ্যিক প্রদর্শন ঘটত, ততবারই তারা পেতেন আংশিক সম্মানী। কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার পর আগের যুগের নেটওয়ার্ক টেলিভিশনের এই নিয়ম উল্টে গেল। কেননা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সার্ভারে যুক্ত হয়ে গেলে অসংখ্যবার আপনি দেখতে পারেন একই কন্টেন্ট। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো অভিনয় শিল্পীদের নেটওয়ার্ক টেলিভিশনের যুগের মতো পুনঃপ্রদর্শন সম্মানই দেয় না, ফলে স্বাভাবিকভাবেই কমে গেছে অভিনয় শিল্পীদের আয়। কিন্তু এসব ছাপিয়ে অভিনয় শিল্পীদের মনে নতুন শঙ্কা জাগিয়ে তুলেছে অভিনয় ক্ষেত্রে এআই এর ব্যবহার। অভিনয় শিল্পীদের বিকল্প হয়ে উঠবে এআই, এই প্রশ্নের উত্তর খুঁজতেই বর্তমানে সব কাজ থামিয়ে দিয়েছেন হলিউডের 1.5 লাখের বেশি অভিনয় শিল্পী। হলিউডের অভিনয় শিল্পীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান ড্রেসার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের তিনি প্রধান। বিবিসিকে তিনি জানান, আমরা একটা খুবই লোভী সত্তার আগ্রাসনের শিকার, আর এই লোভের দানবীয় যন্ত্রকে তুষ্ট করতে অবধারিতভাবে কন্টেন্ট উৎপাদনের জন্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হচ্ছেন প্রযোজকেরা। কাজটি কীভাবে করছেন তারা তা খুলাসা করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৃত অভিনয় শিল্পীদের পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ইন্ডিয়ানা জোন্স ছবির সিকুয়েলে 81 বছর বয়সী হ্যারিসন ফোর্ড এআই এর কারসাজিতে হয়ে গেছেন 40 বছর বয়সী। তাহলে কি বয়োবৃদ্ধ শিল্পীদের মৃত্যুর পর তাদের বিনির্মাণ করবে এআই? এই পরিণতির বিরুদ্ধে লড়াই নেমেছেন অভিনয় শিল্পীরা। এআই এর বিরুদ্ধে অভিনয় শিল্পীদের অস্তিত্বের লড়াই কি আদৌ সফল হবে, নাকি নেটফ্লিক্স, আমাজন, ডিজনি, হটস্টারের মতো স্ট্রিমিং জায়ান্টদের লোভের জয় হবে? সেই প্রশ্নের জবাব আগামী দিনের ক্লাইম্যাক্সে নিশ্চয়ই পাওয়া যাবে। তবে এই ধর্মঘট চলতে থাকলে অ্যাভাটার, গ্ল্যাডিয়েটর, ওয়ান্ডার ওম্যানের মতো সিনেমার সিকুয়েলের কাজ বন্ধ হয়ে যাবে। এছাড়া ডেডপুল 3, বিটল জুসের মতো সিনেমার কাজও ক্ষতিগ্রস্ত হবে। খোদ নেটফ্লিক্সের অনেক সিরিজের মুক্তিও পিছিয়ে যেতে পারে এই ধর্মঘটে। অ্যামি অ্যাওয়ার্ডস, কমিক কনের মতো ইভেন্ট এরই মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।